পরিবেশের ক্ষতি এড়াতে সারা বিশ্বে যখন প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে, তখন রাজধানী ঢাকায় হয়ে গেল প্লাস্টিক প্রিন্টিং ও প্যাকেজিং মেলা। প্লাস্টিক যতই ক্ষতিকর হোক না কেন, ঠিকমতো রিসাইকেল করা গেলে পরিবেশের ক্ষতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, এমন ভাবনা থেকেই এই মেশিনের উদ্ভাবন। আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিন হচ্ছে পলি ব্যাগের বটম কাটিং এবং সিলিং মেশিন। এই মেশিনটি অনেক হাই কোয়ালিটি মেশিন এবং ডাবল ডেকার মেশিন, একসাথে ডাবল প্রোডাকশন হবে। ডাবল প্রোডাকশন হলে যেটা সুবিধাটা হবে, এটা পাওয়ার কম লাগবে, এটা ম্যান পাওয়ার অনেক কমে যাবে, প্রোডাকশন ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং প্রোডাকশন কস্ট কমে যাবে। আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, আমাদের যে মেশিনারি, আমরা প্রত্যেকটা মেশিন আমরা জার্মানি থেকে আমরা নিয়ে আসছি। আমাদের মোল্ডগুলো প্রত্যেকটা অস্ট্রিয়ান মোল্ড, এবং আমাদের যে টেস্ট ল্যাবরেটরি সেটা পুরো ডেনমার্ক থেকে সেট আপ করা। আমরা আমাদের প্রোডাক্টের প্রত্যেক স্টেপ আমরা নিখুঁতভাবে কোয়ালিটি টেস্ট করি, এবং আমরা কাস্টমারদের জন্য ফুড গ্রেডেড র মেটেরিয়াল দিয়ে আমরা প্রোডাক্টগুলো, ফুড কন্টেনারগুলো ফুড কোয়ালিটি, এবং যে প্রোডাক্টগুলো আমরা ফার্নিচারের জন্য সেটা 100% পিপি দিয়ে আমরা তৈরি করি। গুণগত মান ভালো থাকছে এবং কাস্টমাররা তাদের কোয়ালিটিফুল প্রোডাক্টটা তারা তাদের কম্পিটিটিভ প্রাইসে তারা অ্যাভেলেবেল করছে। আন্তর্জাতিক এই প্লাস্টিক পণ্যের মেলায় এরকম আরও অনেক মেশিনের দেখা মেলে, যা দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে প্রিন্টিং ও প্যাকেজিং সহ প্লাস্টিকের নানা ধরনের পণ্য সহজেই বানানো যায়। We are a manufacturer for rotography printing machine, solventless laminating machine, acidity machine, and the coating machine. And all of these are our products, so our quality is much higher than other competitors. সকল সেক্টরে, ফার্মাসিউটিক্যাল, কসমেটিক, কনজিউমার, তারপরে হচ্ছে অ্যাগ্রোভেট এবং ফুড, সব সেক্টরে আমরা গুণগত মানসম্পন্ন প্যাকেজিং আইটেম প্রোভাইড করার জন্য আমরা চাচ্ছি যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশকে প্যাকেজিং সেক্টরে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সহজে প্রোভাইড করার জন্য। চার দিনের এই মেলায় অংশ নেয় প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারী সহ বিভিন্ন দেশের 654টি প্রতিষ্ঠান। বাংলাদেশে আমরা এই র মেটেরিয়ালটা ম্যানুফ্যাকচার করে যারা প্লাস্টিক শিল্পে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করতেছে, তাদের প্রোডাক্টগুলোকে তৈরি করতে, রঙে রঙিন করতে আমরা সহযোগিতা করতেছি। দেশ আগিয়ে যাচ্ছে, দেশে একসময় প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র তৈরি হতো, আজকে উন্নতির সাথে সাথে দেশে প্লাস্টিকের র মেটেরিয়ালও ম্যানুফ্যাকচার হচ্ছে। আমরা হচ্ছে AIPF 2024 উপলক্ষে মাস্টার ব্যাচ অ্যাডিসিভ, পিভিডি কম্পাউন্ড, পিসি কম্পাউন্ড, অ্যাডিসিভ এবং হচ্ছে পাউডার কোটিং নিয়ে আমরা হচ্ছে এই স্টলটা দিয়েছি, এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের মাস্টার ব্যাচ সেক্টরটাকে এবং অ্যাডিসিভ সেক্টরটাকে, পাউডার কোটিং সেক্টরটাকে সর্বোচ্চ জোড়ায় নিয়ে যাওয়ার জন্য। অনেকের পক্ষেই বিদেশে গিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্য দেখার সুযোগ হয় না, সেক্ষেত্রে এই ধরনের মেলা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় দেশীয় উদ্যোক্তাদের। এইসব মেশিনারি যদি ইউজ করা হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলিতে, তাহলে আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশের শিল্প, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পের একটা বিপ্লব ঘটানোর জন্য। তো আমার মনে হয় যে এরপর এরকম ফেয়ার আরও হওয়া উচিত। দেখা যাচ্ছে আগে যে জিনিসটা আমরা স্টিলের ইউজ করতাম, সেটা কিন্তু বর্তমানে প্লাস্টিকের দিকে নিয়ে যাচ্ছে। তো এই সকল দিক থেকে আসলে আমাদের ইকো ফ্রেন্ডলি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু চলে আসতেছে বর্তমানে এই জায়গাগুলোতে। তো একজন ভিজিটর হিসেবে কিংবা একজন ব্যবসায়ী হিসেবে যারা এখানে আসছে, সবাই এখান থেকে উপকৃত হবে এই মেলা থেকে। তবে মেলায় আগত সবাই জোর দিয়েছেন যাতে সহজে ও সস্তায় প্লাস্টিকের পণ্য বানাতে গিয়ে পরিবেশের
ক্ষতি না হয় সেদিকে।